পৌরসভায় কর্মী বিক্ষোভ হয়েছে যেটা অভিযোগ যে এটা আপনাকে দলে নেওয়ার জন্য কিছু লোক আলি শহরকে অশান্ত করার জন্য কি বলবেন এটা ভিত্তিহীন কথা বলছে প্রথম কথা ভারতীয় জনতা পার্টিতে আছি থাকবো আমি ওনার মতন সাত্যনাশী না উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন ছেড়ে চলে গেছিলেন বিজেপিতে আবার বিজেপিতে তৃণমূলে চলে এসছেন স্বার্থের জন্য আর আমি দল ছেড়েছি ভারতীয় জনতা পার্টি লোকসভার আগে আমি আঠেরোটা সিট দেখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাইনি আমি বিজেপির শূন্য দেখে বিজেপিতে যোগ দিয়েছি আর উনি তৃণমূলে ছেড়ে গেছিলেন আঠেরোটা লোকসভা দেখে আবার দেখলেন যে ক্ষমতার যদি যেতে হবে সেই জন্য উনি ব্যাক করেছেন ওনার সাথে আমার সাথে কম্পেয়ার করবেন না উনি অভিযোগ করছেন যে সাফাই কর্মীদের বিক্ষোভের ঘরে তাদের দীর্ঘদিনের অভিযোগ আছে তাদের অনেক ফ্যাসিলিটি তারা পায় না এমনি তো মাইনে খুব বিল আর আপনারা দেখে আসুন ওরা যে যেখানে বসবাস করে সেখানে দরজা নেই জানলা নেই চাল নেই যেভাবে ওরা বসবাস করে ওদের তো পরিষেবা দেওয়া উচিত ওরা প্রাপ্য পারমেন্ট স্টাফদের কোয়ার্টার দেওয়া উচিত থাকার জন্য সেখানে তাদের অবস্থা কীভাবে তারা বসবাস করে করছে এবং তারা সমাজের প্রথম বন্ধু আমি মনে করি যারা সমাজকে সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারা ডিপ্রাইট হয়েছে এই আন্দোলনটাকে আমার সাধুবাদ জানাই এবং এই আন্দোলনের পাশে আমি নিশ্চয়ই থাকবো এবং ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই থাকবে বলছেন যে নাকি বোর্ড অফ কাউন্সিলের মিটিংটা ওনার একার নাকি ওর সময় নাকি মানে এটা কীভাবে মানে নিচ্ছে চুরি করছে বিশটা লেবার নিলে চল্লিশটা লেবারের খাতা লেখা লেখা হয় একশো দিনের কাজে কে দেখে খাতা খাতাটাকে কে রিভিউ করবে কে ইনভেস্টিগেশন করবে সব চোর বসে আছে চল্লিশটা ওয়ার্ডে দুটো করে লেবার চারটে করে লেবার পাচ্ছে যে এক একটা বড় এত বড় ওয়ার্ডে দুটো করে লেবার কাজ করতে পারে খাতায় লিখছে কুড়িটা আর ইয়ে ইয়েতে দেখছে দু রকম খাতা আছে দশটা লেবার নিলে কুড়িটা লেবার লিখছে কুড়িটা লেবার নিলে চল্লিশটা লেবার লিখছে দুর্নীতি চালাচ্ছে দুর্নীতি দুর্নীতি চলছে আর ওরা ডিপ রাইট ওরা লেখা পড়া যায় না ইতিহাস কি বলছে জন্মের আগে চাকরি আছে বাম ফন্ডের জমানায় আট জনের লেবার কামি ধরে ফেলেছিলাম গিয়ে তখন আমি তিনমুল কংগ্রেস করতাম জট ডেটা বার দেখা যাচ্ছে চাকরি আর যেটা বার এক হয়ে গেছে জন্মের আগে চাকরি আট নামে টাকা তুলতো কোন দিন আমি রিটার হলে শুনেছেন আমি রিটার হলে গ্যাজুটির টাকা ক্যাশ পাব হাতে সুইপারকে ক্যাশ দিয়ে দিয়েছে আমার কাছে ডকুমেন্টস আছে একজন হেড নার্স ছিল তাকে ডিফ্রাইড করা হয়েছে অডিটে ভুল করল তাকে হাতে ক্যাশ দিয়েছে সিপিএম যা করেছে তার থেকে ন্যাক্কারজনক ঘটনা এই আট বছরের তৃণমূল সরকার করছে ওনার কাজের দুর্নীতি আছে আজকে সারা হালি শহরে দেখুন তো একটা মানুষ অসুস্থ হলে ঢুকতে পারবে কি না নিয়ম কি আছে কাজ হবে 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 সেই কাজটা একটা রাস্তা রাস্তা করা তারপর ধরবে সারা হালি শহরের রাস্তাটা করে নিয়েছে কিছু বলার অধিকার নেই কিছু বলতে পারছে না কন্ট্রাক্টর যাই চা তাই করছে তার মানে কাটমানি নেওয়া হয়ে গেছে সুতরাং এই সরকারটা কাটমানির উপরে সরকার চলছে এখানে কি বলার কিছু নেই উনি উনি আগে কি আগে দেখুক উনি তো বলবেই উনি আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন ওনার জয়বাবু চেয়ারম্যান ইয়ে ছিলেন চয়ন বোস একটা জল জান্ত ছেলেকে ডেকে মেরে দিয়ে সিপিএম এর হাতে মান্তুকে তারই সালাও হাফ প্যান্ট করে ও কবে রাজনৈতিক দল দল করেছে ও রাজনীতির মধ্যে ছিল না কেউ Thank <laughs> you.